একাত্তরের পরাজিত শক্তির দালালেরা এখন পাকিস্তানি হানাদারদের মতো দেশের মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তৃতাকালে একাত্তরে পাকিস্তানিদের নৃশংসতায় শহীদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা এবং আমাদের সবথেকে প্রিয় জায়গা ছিল মধুর ক্যান্টিন, সেই ক্যান্টিন যিনি পরিচালনা করতেন মধুদা, তাকে নির্মমভাবে হত্যা করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির দালালেরা আজকে দেশের মানুষকে হত্যার পরিকল্পনা নিয়ে নাশকতা করছে। জ্বালাপোড়া করে রেল লাইন কেটে রেখে ফিশ প্লেট তুলে ফেলে জনসাধারণের জীবন বিপন্ন করছে বিএনপি জামাত। তারা এখন মানুষ মারার পরিকল্পনা করে। যারা মানুষ হত্যা করার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে আমি জিজ্ঞাসা করি। এটা কি বাংলাদেশের মানুষ বোঝে না? নিশ্চয়ই বাংলাদেশের মানুষরা বুঝতে পারে, এই জন্যই তো তাদের আন্দোলনের সাড়া দেয় না। তাদের ওই কয়েকজন মুসলিমেও আছে, তারাই সাথে নাচে, আর সেই সাথে আমাদের কিছু অতি বামপন্থীরা, তারাও এখন ওদের সাথে নেমে পড়েছে। নাশকতাকারীদের প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরা মানুষ খুন করতে পারে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে পারে না, এরা মানুষের সর্বনাশ করতে পারে, মানুষের জীবনটাকে উন্নত করতে পারে না। কাজেই তাদের থেকে সাবধান, এবং আর কোথাও এ ধরনের ফিশ প্লেট তুলে ফেলা, আগুন দেওয়া, যখনই যে করতে যাবে সরাসরি তাদেরকে ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রতিটি মৌলিক অধিকার আমরা নিশ্চিত করতে পেরেছি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।